এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সো রাতের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেমন দেখায় আপনাদের আজকে দেখাবো। সো আমার সাথে অবশ্যই থাকবেন। সো খুবই রাতে অনেক সুন্দর দেখায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এই হচ্ছে লাইটিং, আর সাথে রাস্তার দুপাশে বাগান আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে লাগানো হয়েছে। তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, আশা করি বুঝতে পেরেছেন। এটা একটি সূর্যমুখী ফুল, এর সম্বন্ধে হাইব্রিড। সো পাতাগুলো অনেক বড় বড়। তো এখানে সাথে পুকুর আছে, পুকুরের পানি আছে, মানে অর্থাৎ পানি এখানে প্রতিনিয়ত পানি দেওয়া হয় পুকুরটাকে সম্পূর্ণ তরতাজা রাখার জন্য। সো আমি অবশ্য বাগানগুলো দেখাবো, রাস্তা দেখাবো। ডিপার্টমেন্ট সামনে আছে, এখানে ডিপার্টমেন্ট আছে, ওইখানে হোস্টেল আছে। তো এখানে একটা বড় একটা ফুল আছে দেখাবো, এই অনেক বড় একটা ফুল, এক্স্যাক্টলি অনেক সুন্দর একটি ফুল। তো আশা করি আপনারা এনজয় করবেন, আর সুন্দর দৃশ্য দেখাবো সামনে গিয়ে। তো লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে, আর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মোরাল আছে, আমরা ওইটা দেখানোর চেষ্টা করব। সো এখানে ওয়াও, দ্যাটস এ গ্রেট ফ্লাওয়ার। সো এখানে সানফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি, অনেক বিশাল বড়, যদিও এটা আমার মোবাইলে ছোট দেখাচ্ছে, কিন্তু এটা বিশাল বড় একটি ফুল। সো নেক্সট আমরা দেখব আরও সুন্দর একটি ফুল। তো ফুলটা এটা একটা আরেকটু বড়, অনেস্টলি এটা আমার ক্যামেরা ছোট আসতেছে, কিন্তু বাস্তবে অনেক বড়, আমার হাতের অনেক বড়। আপনি দেখতে পাচ্ছেন হাত এটার তুলনায় কত ছোট দেখাচ্ছে। তো আলটিমেটলি এখন বুঝতে পেরেছেন ফুলটা কত বড় হতে পারে, আমার হাতের মুঠো আসতেছে না। সো ফুলটি অনেক বড়। এখন চারপাশে আরও ফুল গাছ আছে, যদি দেখায় যদি লাইটিং, এই যে ফুল, এই যে এখানে ফুল আছে, ফুল গাছ। তো আরও নানা ধরনের ফুল আছে এখানে, গাঁদা ফুল, ডালিয়া ফুল, ও এই যে ফুল আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল। আরও ক্লোজ দেখাতে পারি, রাতের ফুল বুঝতে পেরেছেন, কম দেখা যাবে। ওয়াও, একটি সুন্দর একটি ফুল। তারপর বোঝানোর চেষ্টা করছি যে আসলে এখানে আসলে কত ভালো লাগবে, রাতে যদি আসেন ভালো লাগবে, আর যারা দিনে আসবে অবশ্যই ভালো লাগবে। আপনারা কে কোন জায়গা থেকে দেখবে আমি জানি না, কিন্তু এটা